আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইজডম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আপনারা এখানে যে টিভিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেভিকো ব্র্যান্ডের একটি টিভি। টিভিটির মডেলটি হচ্ছে 65 ইঞ্চি DF1S। এই টিভিটি হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট, যার প্যানেলটি হচ্ছে আলট্রা HD বা 4K। টিভিটির র্যাম রম হচ্ছে 2GB 16GB। এই টিভিটিতে কিন্তু গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট রয়েছে। 65 ইঞ্চি ভিতরে আমাদের বেশ কয়েকটি টিভি রয়েছে, তবে ফ্রেমলেস কিন্তু টিভি একটাও নয়। এই ফার্স্ট জেভিকোতে কাস্টমারের চাহিদা অনুযায়ী 65 ইঞ্চি ফ্রেমলেস টিভিটা নিয়ে আসছে। এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা টিভি। তো চলুন এই আকর্ষণীয় টিভিটি আমরা এখন আনবক্সিং করে দেখে নিই। টিভিটা আনবক্সিং করার সময় বক্সের ভিতরে কিন্তু বেশ কিছু গিফট আইটেম পেয়ে যাবেন, যার মধ্যে হচ্ছে এই ওয়াল মাউন্টটি আমরা দিয়ে থাকি, তো হেভি একটা ওয়াল মাউন্ট। আর তারপরে এখানে কিন্তু রয়েছে, এখানে কিন্তু আপনার টিভিটির ওয়ারেন্টি কার্ডটা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এখানে গিফট আইটেম হিসেবে 3D গ্লাস, থান্ডার প্রোটেক্টর আর একটা ওয়াল মাউন্ট আমি দেখালাম একটু আগে। এই টিভিটির সাথে কিন্তু ম্যাজিক রিমোটের আপডেট ভার্সন, যে রিমোটটা সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস একটা রিমোট, এর লুকটাও কিন্তু অনেক সুন্দর, চমৎকার একটা লুক। স্ক্রল বাটন কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে ভয়েস অপশন দেওয়া রয়েছে এখানে। খুব কোয়ালিটিফুল একটা রিমোট। টিভিটি আমরা স্ট্যান্ড করে নিচ্ছি। টিভিটা আমরা আনবক্সিং করে স্ট্যান্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুল ব্ল্যাক 65 ইঞ্চির ফ্রেমলেস টিভিটি কিন্তু দেখতে অনেক আকর্ষণীয়। আমরা যদি এই টিভিটার ফিটনেস সম্পর্কে আপনাদেরকে দেখাই, এটা কিন্তু ন্যানো বেজেলের টিভি, একদম বেজেললেস, বেজেল কিন্তু নেই বললে চলে, ফ্রেমলেস একটা টিভি। এই টিভিটা ফ্রেমলেস হওয়াতে ওয়ালে সেট আপ করার পর টিভির সৌন্দর্যটা কিন্তু অনেক বেড়ে যাবে। দেখেন এটি কিন্তু অনেক স্লিম একটা টিভি, 65 ইঞ্চির ভিতরে এত স্লিম টিভি কিন্তু এর আগে জেভিকোতে ছিল না, ফার্স্ট টিভি এটা জেভিকোর। এই হচ্ছে টিভিটির ব্যাক পার্ট। টিভিটির ব্যাক পার্ট দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেক স্লিম একটা টিভি, দেখেন অনেক স্লিম। আর টিভিটার ব্যাক পার্টে কিন্তু অনেকগুলো পোর্ট দেওয়া রয়েছে। আমরা যদি পোর্টগুলো ডিটেল সহকারে দেখাই, ফার্স্টেই কিন্তু আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেটওয়ার্ক স্পিড আপের জন্য একটা নেটওয়ার্ক এন্টেনা ইউজ করা হয়েছে, যেটার কারণে নেট কানেক্টিভিটি কিন্তু অনেক ফাস্ট হবে, টিভিটা স্লো করবে না। তার একটু নিচেই রয়েছে 5 ভোল্টের 2টা USB পোর্ট। USB পোর্টের মাধ্যমে সাধারণত আপনারা পেন ড্রাইভ, মাউস, কিবোর্ড, ফোন ইত্যাদি কানেক্ট করতে পারবেন। এর একটু নিচেই কিন্তু রয়েছে HDMI। এই টিভিটিতে স্পেশালি 3টা HDMI ইউজ করা হয়েছে, এখানে HDMI 2 এবং HDMI 3 দেখাচ্ছে, নিচে রয়েছে আরও একটি HDMI। দেখতে পাচ্ছি এখানে কিন্তু HDMI 1টা ইউজ করা হয়েছে। এই HDMI পোর্টগুলো ইউজের মাধ্যমে আপনারা কিন্তু চাইলেই টিভিটিতে সিসি ক্যামেরা ইউজ করতে পারবেন। এছাড়াও টিভিটিতে HDMI এর মাধ্যমে আকাশ, ডিস সেট আপ, কম্পিউটার মনিটর হিসেবে ইউজ করতে পারবেন। তারপরে এখানে একটা কক্সিয়াল পোর্ট দেওয়া রয়েছে। তারপরে কিন্তু এখানে RJ45 এর একটা ল্যান পোর্ট ইন দেওয়া রয়েছে, যার মাধ্যমে আপনারা চাইলেই রাউটার থেকে অতি সহজেই শর্ট কেবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন। তারপরে এখানে কিন্তু রয়েছে একটা 3.5mm এর একটা ইয়ারফোন আউট, যার মাধ্যমে কিন্তু আপনি চাইলে অতি সহজেই 3.5mm এর হেডফোনের জ্যাক ইউজ করতে পারবেন। তার পাশে রয়েছে এখানে RF ইনপুট, যার মাধ্যমে এই টিভিটিতে ম্যানুয়ালি ডিসি ইউজ করতে পারবেন। আর এ পাশে কিন্তু রয়েছে AV পোর্ট, যার মাধ্যমে আপনি চাইলে সহজে DVD ইউজ করতে পারবেন এবং এছাড়াও অডিও আউটপুট নিতে পারবেন। আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালে ওয়াল মাউন্ট করার জন্য স্ক্রু হোলগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো চলুন এই আকর্ষণীয় টিভিটি এখন আমরা ওপেন করে ডিটেল সহকারে দেখে নিই। টিভিটি আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার সময় যে বড় আকারে একটা লোগো আসবে, দেখতে পাচ্ছেন টিভিটি ওপেন হয়ে গেছে। এ হচ্ছে টিভিটির হোম স্ক্রিন। তো প্রথমেই আমরা টিভিটির সাথে রিমোটটা পেয়ার করে নেব, এটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে পেয়ার করে নিচ্ছি আমি। রিমোটটা পেয়ার হয়ে গেছে কানেক্টেড। আমরা প্রথমে এই টিভিটার সেটিংস সম্পর্কে আইডিয়া দিব, তো চলেন আমরা সেটিংস দেখে নিই। এই হচ্ছে টিভিটির সেটিংস, এখানে নেটওয়ার্ক সেটিংস দেওয়া রয়েছে, টাইম সেটিংস, কমন, আর এদিকে রয়েছে অ্যাবাউট। যদি আমরা অ্যাবাউটে ঢুকি এখানে কিন্তু দেওয়া রয়েছে সিস্টেম ইনফরমেশন, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনটা 11। আর এখানে কিন্তু CPUটা ইউজ করা হয়েছে ARM Cortex-এর A55*4। CPU মানে কিন্তু হচ্ছে প্রসেসর বা হার্ডওয়্যার, যা একটা টিভির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।
আর এখানে নিচে রয়েছে জিপিইউ গ্রাফিক্স কোয়ালিটি, এটাতে কিন্তু ইউজ করা হয়েছে G31*2। এটা র্যাম হচ্ছে 2 GB, রোম হচ্ছে 16 GB। তারপরে যদি আমরা সেটিংসগুলো এখানে দেখি, কমন থেকে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ এখানে সেট আপ করে নিতে পারবেন। এখানে ইংলিশ দেওয়া রয়েছে, আর নিচে রয়েছে ইনপুট মেথড যার মাধ্যমে আপনি কিবোর্ডটা সেট আপ করে নিতে পারবেন। আর এখানে ওয়ালপেপার ম্যানেজ, এখান থেকে কিন্তু আমরা চাইলে অতি সহজেই ওয়ালপেপারটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ভিন্ন ভিন্ন অনেকগুলো ওয়ালপেপার দেওয়া রয়েছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ওয়ালপেপারগুলো সেট আপ করে নিতে পারবেন। আর এখানে নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ম্যানেজ, এখান থেকে কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন সহজেই আপনার ডিভাইসে কতগুলো অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করা রয়েছে, বা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি চাইলে অ্যাপসগুলো আনইনস্টলও করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে অতি সহজেই আনইনস্টল করে নিতে পারবেন। তারপরে এখানে রয়েছে ওটি আপডেট, টিভিটাতে কিন্তু আপনার নিজস্ব কোনো আপডেট দিতে হবে না, এটা কিন্তু অটো আপডেট নিয়ে নিবে। আর এখান থেকে রয়েছে সিস্টেম রিকভারি, আপনি চাইলে এখান থেকে সিস্টেম রিকভারি করে নিতে পারবেন। আর নিচে রয়েছে স্ক্রিন সেভার, এটা অন করে রাখলে কিন্তু টিভিটা অনেকক্ষণ ইউজ অবস্থায় থাকলে ভিন্ন ভিন্ন থিমে অটো প্লে হতে থাকবে। তারপরে এখানে রয়েছে টাইম সেটিংস, এখান থেকে আপনি চাইলে টাইমটা সেটিংস করে নিতে পারবেন। আর এই পাশটাতে রয়েছে নেটওয়ার্ক সেটিংস, এই টিভিটাতে কিন্তু আপনারা চাইলে দুইটা মোডে নিট ইউজ করতে পারবেন, একটা হচ্ছে ওয়াইড মোড আর একটা হচ্ছে ওয়্যারলেস মোড। এখানে কিন্তু দুইটা মোডই দেওয়া রয়েছে, ওয়াইড নেটওয়ার্ক আর ওয়্যারলেস নেটওয়ার্ক। টিভিটাতে আমরা ওয়্যারলেস নেটওয়ার্ক কানেক্ট করব। ওয়াইফাই কানেকশন ইজ সাকসেসফুল, আমাদের কিন্তু ওয়াইফাইটা কানেকশন হয়ে গিয়েছে। আর নিচে এখানে কিন্তু ম্যাক অ্যাড্রেস দেওয়া রয়েছে, আর নিচে রয়েছে ব্লুটুথ। এই ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনি চাইলে ব্লুটুথ স্পিকারগুলো এখানে সহজে ইউজ করতে পারবেন। তো আমরা এখন হোমে চলে যাব, এটা হোম, হোম থেকে আমরা মাই অ্যাপস দেখব, টিভিটিতে কতগুলো অ্যাপস রয়েছে অ্যাপগুলো দেখব। মাই অ্যাপস থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এখানে আপনার কী কী অ্যাপস ইনস্টল রয়েছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে ইউটিউব ইনস্টল রয়েছে, লাইভ টিভি, মিডিয়া প্লেয়ার। এই লাইভ টিভির মাধ্যমে কিন্তু আপনারা ডিস চ্যানেল দেখতে পারবেন, ডিস এর যে ম্যানুয়াল ইউজ করেন ডিসটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর এখানে রয়েছে মিডিয়া প্লেয়ার, আর এই দিকটাতে রয়েছে স্ক্রিন মিররিং, আর এইদিকে রয়েছে অ্যাপ স্টোর, এখানে কিন্তু নিজস্ব একটা অ্যাপ স্টোর দেওয়া রয়েছে। এখানে কিন্তু অনেক অ্যাপস রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক অ্যাপস রয়েছে। আপনি চাইলে এই সবগুলো অ্যাপস আপনি ইনস্টল করে নিতে পারবেন। আর এখানে রয়েছে প্লে স্টোর, টিভিটা যেহেতু অ্যান্ড্রয়েড স্মার্ট সেহেতু প্লে স্টোর তো একটা থাকা স্বাভাবিক বিষয়। এখান থেকে কিন্তু আপনি চাইলে জিমেলটা লগ ইন করে আপনি অ্যাপস, যে কোনো অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। আর এছাড়া এই দিকে রয়েছে ই শেয়ার, যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা এখান থেকে শেয়ার করে নিতে পারবেন, বা হচ্ছে মোবাইল থেকে রিমোট কানেক্টিভিটি ইউজ করতে পারবেন। আর এদিকে রয়েছে আইপিটিভি, যেটা আমরা জেভিকো দিয়ে থাকি। আইপিটিভির মাধ্যমে কিন্তু আপনারা অনেকগুলো চ্যানেল কিন্তু ফ্রি পেয়ে যাবেন, ডিস চ্যানেল ফ্রিতে পেয়ে যাবেন। আর এইদিকে রয়েছে ক্রোম ব্রাউজার, নেটফ্লিক্স, ফেসবুক, ট্রফি, রয়াজন সহ অনেকগুলো অ্যাপস কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও আপনি চাইলে যে কোনো অ্যাপসই আপনি ইনস্টল করে নিতে পারবেন, গুগল প্লে স্টোর বা ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আপনি চাইলে যে কোনো অ্যাপসই আপনি ইনস্টল করে নিতে পারবেন। একটা টিভির জন্য টিভির সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলেন এখন আমরা টিভিটির পিকচার কোয়ালিটি দেখে নিই এবং সাউন্ড কোয়ালিটি দেখে নিই। এই টিভিটার রিমোটটা যেহেতু ভয়েস কন্ট্রোল টিভি, ভয়েস কন্ট্রোল টিভি, তো আমরা এখন ভয়েসের মাধ্যমে ইউটিউবে গিয়ে একটা 4K ভিডিও প্লে করব। ওপেন ইউটিউব অ্যান্ড প্লে 4K অ্যানিমালস ভিডিও। ভয়েস কমান্ডের মাধ্যমে কিন্তু একটা 4K অ্যানিমেলস ভিডিও কিন্তু প্লে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা যদি ভিডিওটার কোয়ালিটি এখানে দেখি, 160 কিন্তু চলছে, এখানে 4K তে চলছে, দেখতে পাচ্ছেন। ভালো একটা জিপিইউ ইউজ করাতে এটার পিকচার কোয়ালিটি কিন্তু অনেক বেটার দেখা যাচ্ছে।
দেখতে পাচ্ছেন এটার কিন্তু শার্পনেসের একদমই ঘাটতি নেই। এটার কালার কোয়ালিটি কিন্তু ন্যাচারালটাই প্রোভাইড করতে পাচ্ছে, এটা কিন্তু বুস্টেড কালার না, অরিজিনাল যে কালারটা সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো চলেন টিভিটির এখন আমরা সাউন্ড কোয়ালিটি দেখে নিই। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কপিরাইট ইস্যুর জন্য যে কোনো ভিডিও আমরা প্লে করতে পারছি না। এখানে NTSC এর একটা মিউজিক প্লে করে নিয়েছি। এখানে কিন্তু ভলিউমটা ফুল দিয়ে দিয়েছি, ভলিউম কিন্তু 100 দেওয়া রয়েছে। টিভিটা কিন্তু অনেক চমৎকার একটা সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে। এই ছিল আমাদের 65 ইঞ্চি ফ্রেমলেসের ভিতরে ব্ল্যাক কালারের একটা টিভি। তো আপনারা যদি এই সুন্দর আকর্ষণীয় টিভিটা যদি পারচেস করতে চান বা হচ্ছে যে কোনো প্রকার ইনফরমেশন জানতে চান, তাহলে স্ক্রিনে থাকা নাম্বারটির সাথে যোগাযোগ করে অথবা আমাদের শোরুমগুলো ভিজিটের মাধ্যমে কিন্তু আপনি পারচেস করতে পারবেন বা যে কোনো প্রকার ইনফরমেশন নিয়ে নিতে পারবেন। ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমাদের কিন্তু বেশ কিছু আউটলেট রয়েছে। আপনার নিকটস্থ যে কোনো উইজডমের আউটলেট থেকে কিন্তু আপনি এই সুন্দর টিভিটি পারচেস করে নিতে পারবেন। তো এতক্ষণ উইজডম ইলেকট্রনিক্সের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।